দেখেন মারমুখীভাবে মারমুখীভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখীভাবে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে, এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে, এদের প্রত্যেকটা দাবি, এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে, এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে এরা এরা হচ্ছে আটক করে রেখেছে, আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে, ওদের সবার ওদের সবার সবাইকে ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে, আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বোঝানো হয়েছে, ওদের সব দাবি মানানো হয়েছে, ওদের নেতৃত্বের আন্দোলন প্রত্যাহার করেনি। এই ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে, এই আনসার সদস্যরা আনসার নয়, এরা আনসার নয়, এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ওই সময়ে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে, দেখেন কিভাবে গাড়ি ভাঙছে, এই যে দেখেন, এই যে আপনারা দেখেন, এই যে বাঁশ লাঠি ছুটা নিয়ে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা সবাই রাস্তায় আসেন ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে, কিভাবে এই ফ্যাসিস্ট লাঠি সুতা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফ্যাসিস্ট দালালরা, ছাত্রদেরকে পিটাচ্ছে ফ্যাসিস্ট দালালরা, এদেরকে অতি সত্তর বিলুপ্ত করা হোক। শিক্ষার্থীদেরকে নির্মমভাবে পিটানো হয়েছে ওদের দাবি সকালবেলা, এদের দাবি সকালবেলা মানা হয়েছে দুপুরবেলা মানা হয়েছে। এরপর ওরা এদের নেতৃত্বে যারা রয়েছে এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে, এই আওয়ামী ফ্যাসিস্টের যারা নিয়োগ দিয়েছে ওদেরকে একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে, আজকের মধ্যেই নাকি ওদেরকে জাতীয়করণ করতে হবে। লাঠি শুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে হামলা, ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদের উপরে হামলা করে টিকতে পারেনি, আনসার সদস্যরা ফ্যাসিস্ট গভর্নমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে পিটানো হয়েছে। এই পুরো এলাকা সচিবালয়ের পুরো এলাকা এরা ঘিরে রয়েছে, এখানের কোনো সচিব কোনো ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি, ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস, এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে উদ্যত হচ্ছে, এরা শিক্ষার্থীদের মারতে উদ্যত হচ্ছে। উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে, কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে, পুরো সচিবালয় ঘিরে রেখেছে।
স্যার 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 চলে গেল স্যার প্লিজ স্যার প্লিজ প্লিজ এখন চলে যান প্লিজ।